জোড় মুখে আরো দুটি বন্দে ভারত পেল বাংলা এবং আজকে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী ট্রেন দুটির উদ্বোধন করলেন এরপরে আরো দ্রুত বাংলা থেকে পৌঁছানো যাবে পাটনা ও রাঁচিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নতুন বন্দে ভারতে যুক্ত করা হয়েছে বেশ কিছু নতুন ফিচার একই দিনে জোড়া বন্দে ভারত এই রাজ্যে এবং এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে পাটনা থেকে হাওড়ার দিকে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস সেই ট্রেনে এবং এই মুহূর্তে আসানসোল থেকে এগিয়ে সেটা রানীগঞ্জ পেরিয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছে মূল যে বিষয়টা যেটা দেখা যাচ্ছে যে আজকে দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হলো পাটনা থেকে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস এই দুটি মোট যে নটি বন্দে ভারত উদ্বোধন করা হয়েছে আজকে তার মধ্যে এই দুটি রয়েছে এই রাজ্যে এবং সেই মতো আমরা দেখতে পাচ্ছি যে বন্দে ভারত এক্সপ্রেসে মানুষ বসে আছেন তারা প্রথম দিন যে ইনগরাল জার্নি সেটা উপভোগ করছেন এবং মূল যে বিষয়টি যে এখনো পর্যন্ত এই ট্রেন নতুন করে এই বগিগুলোকে তৈরি করা হয়েছে যেটা বলা হচ্ছে যে কিছু কিছু ছোট ছোট রদবদল করা হয়েছে ট্রেনের যে সিট রয়েছে সেটার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সেটা কিছুটা বেশি আরামদায়ক করে তোলা হয়েছে বেশি দূর অবধি সেটাকে হেলানো যাবে এমনটা কিন্তু বলা হচ্ছে আলোর যে বিষয়টি রয়েছে সেখানেও কিন্তু কিছু বাড়তি আলোর ব্যবস্থা করা হয়েছে সেরকমটা জানানো হচ্ছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে প্রত্যেকটি আসনের সঙ্গে মোবাইল ফোনে চার্জ দেওয়ার ব্যবস্থা থেকে শুরু করে নতুন নীল রঙের এক্সিকিউটিভ চেয়ার সেগুলো কিন্তু করা হয়েছে সব মিলিয়ে বেশ কয়েকটি ছোট ছোট পরিবর্তন আনা হয়েছে এবং সেই মোট সংখ্যাটি ২৫টি পরিবর্তন এনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এই মুহূর্তে চলাচল করছে এইটি রাজ্যের পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস তিনটি এর আগে চালু হয়েছিল আমরা জানি একটা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ছিল হাওড়া থেকে পুরী আছে এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত করে তার পাশাপাশি হাওড়া রাঁচি এবং হাওড়া পাটনা এই দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হলো আজকে থেকে ক্যামেরা সন্দীপন গুপ্তর সঙ্গে অর্চিত ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা বিজেপির সেনা রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ এমনই দাবি করলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি এটাও বলছেন যে ভোটের ফলই বলে দেবে দল ঠিক পথে না ভুল পথে চলছে দিলীপ ঘোষকে কেন সফল বলা হয় তার সময় ১৯ এর ভোটের ফল দেখুন রেজাল্ট হাওয়ায় ভর করে হয় না সংগঠন লাগে আমাদের সময় সিপিএম কংগ্রেস বিশেষ সুবিধা করতে পারেনি তখন ইডি সিবিআই ছিল না আমাদের লড়াই অনেক কঠিন ছিল এমনও বক্তব্য রাজু বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া থেকে নদিয়া বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে কোন্দল মেটাতে হবে শাহেদ ৩৫ আসন জয়ের স্বপ্ন পূরণ করতে হলে দলীয় কোন্দল মেটাতে হবে এখন সামনের সারিতে নতুন নেতৃত্ব আমরা পিছনের সারিতে মন্তব্য রাজু বন্দ্যোপাধ্যায় নতুন নেতৃত্ব আছেন তারাই এখন সামনের সারিতে থাকেন আমরা আছি আমার মনে হয় যেই দিকে পরিস্থিতি এগোচ্ছে কারণ কর্মীদের ভেতর ক্ষোভ বিক্ষোভ আছে এবং সেটা আপনারা দেখছেন যে কোনো সময় বাঁকুড়া হচ্ছে কোনো সময় রানাঘাট হচ্ছে কোনো সময় শিলিগুড়ি হচ্ছে কোনো সময় কুচবিহার হচ্ছে তো এটাকে যত তাড়াতাড়ি সম্ভব কারণ লোকসভা নির্বাচন এসছে আর এখানে অমিত শাহজি ৩৫টা আসনের যে তিনি স্বপ্ন দেখছেন সেটাকে যদি সফল করতে হয় তাহলে সকলকে নিয়ে কাজ করতে হবে আর এরকম যদি চলে এরকম যদি বিক্ষিপ্ত নিজেদের ভেতর যদি অশান্তি হয় দেখুন দলের ভেতর কিছু হতেই পারে কিন্তু এটা বাইরে চলে আসছে রাজনৈতিক দলের পরীক্ষা হচ্ছে ইলেকশন আর সেই ইলেকশনের উপর নির্ভর করে দিলীপ ঘোষকে সফল বলছেন কেন আজকে ১৮র পঞ্চায়েত দেখুন আজকে ১৮র আমাদের ১৯ এর লোকসভা দেখুন তারপরে বিধানসভা দেখুন তারপরে কর্মী সংখ্যা দেখুন অর্থাৎ যে মেম্বারশিপ হয়েছিল সেই মেম্বারশিপ বাড়া দেখুন প্লাস আপনারা নিজেরাই দেখেছেন যে প্রোগ্রাম মিছিল মিটিং যেভাবে আন্দোলন মানুষের মনে একটা জায়গা করা তো সেই রেজাল্ট বলে যে দল ঠিক চলছে না ভুল চলছে আর তখন দিলীপদার নেতৃত্বে পার্টি চলতো আমরা ছিলাম তখন একটা পার্ট বহু কর্মী বহু নেতা ছিল জেলায় মণ্ডলে তারা সবাই একত্রিত হয়ে এই কাজটা করেছিল একটা মিশন ছিল এবং আপনি তো অস্বীকার করতে পারবেন না যে এখন অবধি পশ্চিমবঙ্গা বিজেপির যে রেজাল্ট বলুন যে নেতৃত্ব বলুন দিলীপদার সময় যে কাজ হয়েছে তিনি যে রেজাল্ট অর্থাৎ যে পারফরমেন্স দিয়েছেন তিনি এখন অবধি সেরা বিজেপির সভাপতি এটা তো অস্বীকার করার কিছু নেই কারণ রেজাল্টই কথা বলে রেজাল্ট হাওয়ায় হয় না আপনার সংগঠন লাগে কংগ্রেস আর সিপিএমের কোনো জায়গাই ছিল না ২১ এর পর থেকে ধীরে ধীরে সিপিএম কংগ্রেস তাদের গ্রাউন্ড রিয়েলিটি যেটা ছিল ধীরে ধীরে তারা রিকভার করছে আমাদের ওই সময় আমরা কাউকে ভিড়তে দিই আমরা তিনটে এমএলএ দুটো সাংসদ সেখানে অসীম লড়াই কঠিন লড়াই নমিনেশন করতে দিচ্ছে না কোর্ট যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন এখন ইডি সিবিআই নেই যদিও
আমি অন্তত ইডি সিবিআই কোর্ট দেখে রাজনীতি করি না, কিন্তু এখনকার পরিপ্রেক্ষিতে বলছি তখন কঠিন লড়াই কঠিন ছিল আমাদের। রাজু বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। না দেখুন, সেরা বা নাই আমি, হ্যাঁ এটা ঠিকই, আমার সময় ভালো রেজাল্ট হয়েছে পার্টি, তার চেয়ে আরও ভালো রেজাল্ট হবে, ক্ষমতায় তো আসেনি এখনও পার্টি, বা লোকসভায় 50% আসন আমরা জিততে পারিনি, সেই জন্য করার অনেক কিছুই আছে। তখন টিম আমাদের এত লোক ছিল না, কিন্তু সবাই একসঙ্গে থেকে মন লাগিয়ে প্রাণ লাগিয়ে কাজ করেছে, লোকও বিশ্বাস করেছে, আমরা রেজাল্টও পেয়েছি। এখন পার্টি অনেক বিস্তার হয়ে গেছে, তখন লোক কম ছিল একটা সমস্যা ছিল, এখন লোক বেশি হয়েছে একটা সমস্যা আছে। সেখানে এখন যারা কাজ করছেন আমাদের অন্য রাজ্য থেকেও যারা এসেছেন এখানে অবজারভার, সবাই মিলে বসে এক একজন কার্যকর্তার সম্বন্ধে ভেবে তাদের যোগ্য কাজ দেওয়া উচিত, তাহলে পার্টি যেমন এগোচ্ছিল ঠিক এগোবে। অতীতেও রাজীব বন্দ্যোপাধ্যায় এই ধরনের অভিযোগ একাধিকবার করেছেন যে দলে পদে থাকলেও তাকে দূরে সরিয়ে রাখা হয়েছে, এমনকি দলীয় কাজকর্মের সঙ্গে তাকে যুক্ত করা হয় না, খবরও দেওয়া হয় না। এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কি প্রতিক্রিয়া শুনে নেওয়া যাক। রাজু বন্দ্যোপাধ্যায় তিনি আজকে একটি সাক্ষাৎকারে বিস্ফোরক সব অভিযোগ করেছেন। তিনি বলছেন যে দিলীপদার আমলে পঞ্চায়েত ভোটে সবাই কর্মীরা কাজ করেছিল, এবারে 50% কর্মী তারা কাজ করছেন না, কর্মীদের মনে অনেক ক্ষোভ রয়ে গিয়েছে, এবং যা সাফল্য তাঁদের আমলে, অর্থাৎ তিনি বলছেন দিলীপদার আমলে সিপিএম কংগ্রেস জায়গা পায়নি পঞ্চায়েতে, এবারে তো সিপিএম কংগ্রেস অনেক দূর এগিয়ে গেল, এই অভিযোগ করছেন রাজু বন্দ্যোপাধ্যায়। বিষয়ে কিছু বলেন,